নমস্কার, দেখছেন সিটিভিএন ডক্টর প্লাস। করোনা সতর্কতা নিয়ে আমি সন্তু রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকের শুরুটা অবশ্যই স্বস্তির খবর দিয়ে শুরু করব, কারণ দেশের পরিসংখ্যান যা বলছে অবশ্যই আমাদের একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে হয়। কেন? কারণ দেশের পরিসংখ্যান ইতিমধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান অনুযায়ী বলা হচ্ছে এ দেশের আক্রান্তের সংখ্যা এখন 9 লক্ষেরও কম। আপনি তো বলবেন যে সংবাদ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন পত্রপত্রিকায় আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে দেশে মোট আক্রান্ত 69,06,151 জন, তাহলে আপনি কেন বলছেন 9,000 থেকেও কম? কারণ তার সঙ্গেই আরও একটা পরিসংখ্যান দেওয়া হচ্ছে, সেখান থেকে পরিষ্কার যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, আমাদের দেশে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 59,06,069 জন। স্বভাবতই একটা খুশির খবর আমরা বলতে পারি, স্বস্তির খবর, অবশ্যই স্বস্তির খবর। কারণ এখন পর্যন্ত আমাদের দেশে আক্রান্ত 8,93,592 জন, এবং আপনাকে জানিয়ে রাখবো সুস্থতার হার 85.52%। স্বভাবতই একটা স্বস্তির খবর। এবং আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিনের পরিসংখ্যানের দিকে যদি আমরা নজর রাখি, 24 ঘন্টায় আমরা কি দেখছিলাম? 95,000, 81,000, 80,000 দেখছিলাম 24 ঘন্টায় আক্রান্ত হচ্ছে আমাদের দেশে। কিন্তু আজকের 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 70,496 জন। 70,496 জন 24 ঘন্টায় আমাদের দেশে করোনায় আক্রান্ত হয়েছে, এবং 24 ঘন্টায় আমরা আমাদের দেশের সহনাগরিককে হারিয়েছি 964 জনকে, এবং সংক্রমণের হার বলছে 6.03%, 6.03% সংক্রমণের হার। এইটা হচ্ছে দেশের পরিসংখ্যান। এবার যদি রাজ্যের পরিসংখ্যান দেখি, সেখানে কিন্তু যথেষ্ট স্বস্তি মিলছে না, কারণ সংক্রমণের হার বলছে এবং সংক্রমণের সংখ্যা বলছে গত 24 ঘন্টায় যতজন সংক্রমিত হয়েছেন আমাদের রাজ্যে, সেটা হচ্ছে সর্বোচ্চ রেকর্ড করেছে, সর্বোচ্চ রেকর্ড। আমরা দেখতে পাচ্ছি রাজ্যে 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 3,526 জন, এবং 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 63 জনের। আপনাদেরকে জানিয়ে রাখবো উত্তর চব্বিশ পরগনাতেই শুধু 16 জন মারা গেছেন। উত্তর চব্বিশ পরগনা আমাদের যে জেলায়, সেই উত্তর চব্বিশ পরগনা জেলাতে 16 জন মারা গিয়েছে, এবং কলকাতায় আক্রান্ত হয়েছেন 765 জন, এবং স্বাস্থ্য দপ্তরের মেডিকেল বুলেটিন এই কথাই বলছে। সার্বিক একটা পরিসংখ্যান দিলাম, কিন্তু আলোচনা করব আপনাদের সরাসরি যে প্রশ্ন রয়েছে, সেই প্রশ্ন নিয়ে সরাসরি ফোন করতে পারেন। এবং আজকে আমাদের সঙ্গে রয়েছেন এমডি মেডিসিন ডক্টর অরিন্দম বিশ্বাস। অরিন্দমবাবু, আপনাকে অনেক অনেক স্বাগত। আপনি আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে বারে বারে আমাদের সময় দেন, এবং আমাদের দর্শক বন্ধু যারা রয়েছেন তাদেরকে সরাসরি প্রশ্নের উত্তর দেন। অরিন্দমবাবু, আমরা তো একটা কালো মেঘ দেখতে পাচ্ছি, কারণ সামনেই আমরা জানি আমাদের সবথেকে বড় প্রিয় অনুষ্ঠান, প্রিয় উৎসব, সবথেকে বড় উৎসব দুর্গা উৎসব। সেই উৎসবে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন একটা কালো মেঘ দেখা দিচ্ছে, কারণ বাজারে আমরা গত রবিবারে বাজার দেখিয়েছিলাম, হাতিবাগান থেকে শুরু করে নিউ মার্কেট, বিভিন্ন বাজারের ছবি বলছে যথেষ্ট চিন্তার ভাঁজ ফেলা ছবি, কারণ সেখানে যথেষ্ট ভিড় রয়েছে এবং যে স্বাস্থ্যবিধি সেটা কিন্তু মানা হচ্ছে না। আপনি কিভাবে দেখছেন এই পুরো পরিসংখ্যান শুনলেন, এই পুরো ঘটনা শুনলেন, কি বলবেন? দেখুন, মানে একটা কথা বলে, দেখে শেখা আর ঠেকে শেখা। তো আমরা পরিসংখ্যানটা যা দেখতে পাচ্ছি, আমি আগেই বলেছি মেঘ আরো ঘনীভূত হবে, কারণ সামনে উৎসব, আর এখন থেকে একটা দেখছি জনসমাগম তৈরি হচ্ছে বিভিন্ন বাজারে। বলুন, পুজোর বাজার আছে, আমি উৎসবটাকে উপেক্ষা করব না, উৎসবটা তো আমাদের একটা অন্তরীণ বিষয়। তো সেই ক্ষেত্রে আমরা এই মুহূর্তে আমাদের যা পরিসংখ্যান আমরা দেখতে পাচ্ছি, আমি হয়তো রাজ্য সারা দেশের ক্ষেত্রে হয়তো কিছুটা কম হলেও, আপনি যদি ব্যবধানটা দেখেন, এখনো 10-11 লাখের ব্যবধান সুস্থ হয়ে ফিরছে আর আক্রান্ত হচ্ছে। টেস্টের পরিসর বেড়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু টেস্ট কিন্তু সব দেশের সব জায়গায় প্রান্তরে প্রান্তরে পৌঁছয়নি, এটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। সেই ক্ষেত্রে আমাদের যদি আমরা এখন পশ্চিমবঙ্গে আসি, হ্যাঁ, পশ্চিমবঙ্গের চেহারাটা একটু সত্যি কথা বেগ ঘনীভূত হচ্ছে, এটা বিন্দুমাত্র সন্দেহ নেই, তবে সুস্থ হচ্ছে এটাও ঠিক কথা। কিন্তু চিকিৎসকের আঙ্গিকে আমি একটাই যেটা বারবার এখানে বলেছি, যেটা নিয়ে আমি একটু ভীত, সেটা হচ্ছে সংক্রমণ যদি বাড়তে থাকে আর মানুষের যদি হাসপাতালে যেতে হয়,
তার এমন একটা পরিস্থিতি তৈরি হলো তাকে হাসপাতালে স্থানান্তরিত করতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু যদি রোগটা বাড়তে থাকে, ছড়িয়ে পড়ে, সংক্রমিত সংখ্যা বৃদ্ধি পায়, তাহলে কিন্তু আমাদের হাসপাতালের অপ্রতুলতা নিয়ে আমরা আগে আগেও আলোচনা করছি, এরপর কিন্তু পরিস্থিতিটা আরো জটিল হয়ে যাবে, তখন কিন্তু হাসপাতালে আর জায়গা থাকবে না। সেই ক্ষেত্রে আমরা বলবো আমাদের রাজ্যের নিরিখে, হ্যাঁ নিশ্চয়ই এখনো চিন্তার ভাঁজ তো পড়েইছে, চিন্তার কারণও আছে, তবে আমাদের আমরা নিজেরা একটু ঠিক রাখতে পারি, নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারি, আমরা যদি নিজেদেরকে অবহেলা না করি, যেটা মাস্কটা আমরা ফেলে দিলাম, মাস্কটা আমরা গ্রহণ করলাম না, তো সেই জায়গায় যদি আমরা কিছুটা খামতি রাখি, তাহলে কিন্তু আমরা বিপদে পড়ব, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ থাকে না। কিন্তু একই সাথে সুরক্ষা বিধি নিয়ে চললে আমার নিজের বিশ্বাস, নাক আর মুখটা যদি যে ছিদ্রগুলো দিয়ে ভাইরাস প্রবেশ করে সেই ছিদ্রগুলো যদি বন্ধ থাকে, তাহলে আমার মনে হয় যে এইখানে আমরা কিছুটা ভাইরাসকে নিয়ন্ত্রিত করতে পারবো, ভাইরাসের প্রবেশটা আটকাতে পারবো। কিন্তু তার জন্য কিন্তু মাস্কটা পরিহিত হয়ে বাইরে বেরোতে হবে, এবং জনসমাগম থেকে যতটা দূরে থাকা যায় সেটা কিন্তু আমাদের একটা চেষ্টা করতে হবে। আমরা অবলীলাক্রমে বেরিয়ে পড়লাম, তারপরে আমরা মাস্ক পরলাম না, আমরা তো বিপদটাকে ডেকে আনছি, আমরা ভাইরাসটাকে গ্রহণ করার জায়গা তৈরি করে ফেলছি। বিশ্বাস, এখানে একটা খুব সুন্দর উদাহরণ আমাদের রাজ্য থেকে উঠে এসেছে, কারণ আমাদের রাজ্যে দুটি শহর কালনা এবং রানীগঞ্জ। কালনাতে দেখা যাচ্ছে যে সেখানে মাস্ক পরা থেকে শুরু করে টেস্ট, যে আমার করোনা সংক্রমণের কিছু আশঙ্কা রয়েছে বা কিছু উপসর্গ দেখা দিচ্ছে, আমি টেস্ট করাবো, সেই অনীহা কিন্তু সামনে আসছে। এবং তার জন্য কালনা শহরে এই গত সপ্তাহ থেকে শুরু করে হু হু করে বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা। অন্যদিকে একটা পজিটিভ দিকও রয়েছে, আমাদের রাজ্যের আরও এক শহর রানীগঞ্জ, সেখানে রানীগঞ্জের যারা প্রশাসনিক আধিকারিকরা বলছেন, তারা বলছেন প্রথম থেকে আমরা যে সতর্কতামূলক প্রচার করেছিলাম বা ডোর টু ডোর ভিজিট করেছিলাম, সেখান থেকে কিন্তু অনেক মানুষ শিখেছেন এবং ইতিমধ্যে মাস্ক পরছেন, সামাজিক দূরত্ববিধি যতটা মেনটেন করা সম্ভব ততটা মেনটেন করছেন তারা, সেখানে কিন্তু সংক্রমণের যে হার, যে পরিসংখ্যান, সেটি কিন্তু কমছে। সম্ভবত দুটো ছবি আমাদের রাজ্য থেকে পরিষ্কার করে দেয় যে সাধারণ মানুষ যদি একটু সতর্ক হন, তাহলে কিন্তু এই রোগটাকে, ডাক্তারবাবুরা যেমনটা বলছেন, এই রোগটাকে কিন্তু আমরা আয়ত্তে আনতে পারবো, এই রোগের পরিসংখ্যানটা কিন্তু কমাতে পারবো। কিন্তু দুটো ছবি এও স্পষ্ট করে দিচ্ছে অনেকেই এই স্বাস্থ্যবিধি, অনেকেই এই ডাক্তারবাবুদের কথা এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বার করে দিচ্ছে। ডাক্তারবাবু কি বলবেন? হ্যাঁ, সেটা একটাই কারণ অনেকেই ভাবছেন, তারা নানান জায়গায় পড়াশুনো করছেন, কেউ বলছে এটাকে মানতে হবে না, কেউ বলছে মানতে হবে, তারা সত্যি বিভ্রান্ত। কিন্তু বিভ্রান্তির জায়গা কিন্তু নেই, আমাদেরকে সত্যটা দেখতে হবে, চিত্রটা বুঝতে হবে যে কোথায় অসুবিধাটা হয়েছে। এই ভাইরাস এখনো পর্যন্ত আপেক্ষিকভাবে কিন্তু এটা নতুন ভাইরাস, সেই ভাইরাসের চরিত্র বদলাচ্ছে মাঝে মাঝে, এই পরিবর্তন করছে যে তার চরিত্র, মাঝে মাঝে সে ভয়ানক হয়ে যাচ্ছে, বিপজ্জনক হয়ে যাচ্ছে, মানুষের জীবন কেড়ে নিচ্ছে। আর একটা কথা মানুষকে এটা বুঝতে হবে, এটা অনেকটা ভাইরাসে কতটা শরীরে ঢুকলো সেটা মানুষের কিন্তু হাতে নেই, এটা আমরাও আগে থেকে বলতে পারবো না, কার শরীরে কতটা ভাইরাস এর পরিমাণ সেটা বলাটা পরে, পরবর্তীকালে, সে যখন ভাইরাস দ্বারা আক্রান্ত হলো, তাকে চিহ্নিত করা হলো, তখন সিটি ভ্যালু যেটা আজকাল বলছে সেইটা নিয়ে আলোচনা করা যেতে পারে। কিন্তু তার আগে তো আমি আটকাবো, আটকাতে গেলে কিন্তু আমাকে যে বিধানগুলো দেওয়া আছে সে বিধানগুলো কিন্তু গ্রহণ করতে হবে এবং বিধানগুলো কিন্তু অনুসরণ করতে হবে, কারণ তাহলেই কিন্তু আমরা এই ভাইরাসটাকে আটকাতে পারবো। সেই ক্ষেত্রে আবার বলি, সেই যে জনসমাগমের মধ্যে আমরা যদি ঢুকে যাই, আমরা যদি শরিক হয়ে যাই, তাহলে কিন্তু আমাদের বিপদ বাড়বে। তো এই বিপদ যাতে আমাদেরকে গ্রাস না করতে পারে, করোনা ভাইরাসের দাপট কিন্তু এখনো চলছে, এটা নিয়ে তো অস্বীকার করার নেই। এবং কেরলের ওনাম উৎসব কিন্তু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কতটা হিতে বিপরীত হতে পারে। ওনাম উৎসব আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, কেরলের যে ঘটনা সামনে এসেছে, পরিসংখ্যান সামনে আসছে,
ওনাম উৎসবের পর হুহু করে কেরলে কিন্তু সংক্রমণের সংখ্যা বাড়ছে, যেটা এই বাংলাতেও হতে পারে, কারণ আমাদের সামনে দুর্গা উৎসব রয়েছে, আমরা প্রত্যেকেই জানি বাজারে বাজারে ভিড়, পুজোতে সংক্রমণের ঢেউ। সেই প্রশ্নই কিন্তু ইতিমধ্যে সামাজিক মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে। ডাক্তারবাবু, এই কথাটা তো স্পষ্ট, কিন্তু পুজোতে যারা বেরোবেন, যারা পুজো দেখতে বেরোবেন, তারা কি এতদিন পর বাইরে বেরিয়ে এই এত স্বাস্থ্যবিধি মেনে চলবেন? আপনার কি মনে হয়? দেখো, ওনাম একটা জ্বলন্ত উদাহরণ, যে উদাহরণটা আপনি সুন্দরভাবে দিয়েছেন। আমরা কিন্তু আবার বলছি, দেখে শিখতে হবে। কেরল যথেষ্ট প্রাথমিক দিকে, প্রাথমিক স্তরে খুবই ভালো কাজ করেছে, যদিও মডেল হিসেবে মানতে আমি মানতে রাজি নই। কেরল, তাদের স্বাস্থ্য ব্যবস্থা বরাবরই একটু উন্নত ছিল, গ্রামের দিকে পরিষেবা খুবই উন্নত, সেই ক্ষেত্রে তারা ঝাঁপিয়ে পড়তে পেরেছে এবং চেষ্টা করেছে আয়ত্তের মধ্যে আনতে, খানিকটা সফলতা তারা পেয়েছে। কিন্তু ওনাম দেখিয়ে দিল সেই একই জায়গায় উৎসব, মানুষের জনসমাগম, একজন মানুষ আরেকজনকে ছড়ালো। কারণ আমরা উপসর্গবিহীন মানুষের কথাটা ভুলে যেন না যাই, তারাই কিন্তু এখন ছড়িয়ে দিচ্ছে। এই যে ছড়িয়ে দিচ্ছে একজন আরেকজনকে, তখন কার কত শরীরে কতটা প্রতিরোধ করার ক্ষমতা আর কতটা তার ভাইরাসের পরিমাণ তার শরীরে প্রবেশ করছে, এটাই কিন্তু নির্ধারণ করবে আগামী দিনে কিভাবে সে তার শরীর মানে একটা প্রতিক্রিয়া জানাবে। তীব্র প্রতিক্রিয়া হয় তখন কিন্তু এটা কিন্তু ভীষণ খারাপ দিকে যাবে, মৃত্যুমুখী হতে পারে একজন মানুষ। একেবারে। ডক্টর বিশ্বাস, কেউ দর্শক বন্ধু রয়েছেন, একটু কথা বলে নি। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, কে রয়েছেন? শোনা যাচ্ছে? হ্যাঁ বলুন। আমি ডাক্তারবাবুর সঙ্গে একটু কথা বলবো। হুম, বলুন, সরাসরি কথা বলছেন ডক্টর বিশ্বাস আপনার সঙ্গে, বলুন। স্যার, আমরা তো কেরালায় আছি, তা আমাদের কোনো অসুবিধা হয় নাই এতদিন, আমরা লকডাউনের আগে বাড়ি যেতে পারিনি, এখানেই আমরা আছি। আমার একটা এক সপ্তাহ জ্বর হয়েছে, ডক্টরের কাছে নিয়ে গেছিলাম, তো ওনারা দূরের থেকে দেখে, হাতে কোনো টেলিস্কোপ দিয়ে দেখে না, মানে ওদের ভাষায় যা বলে আমরা ভালোভাবে বুঝতে পারি না, এখন কি করবো ওকে নিয়ে এখন। আপনার এক সপ্তাহ আগে জ্বর হয়েছিল, এখন কেমন আছেন? জ্বর হয়েছে, মাঝে মধ্যে জ্বর হয়, আবার ভালো হয়, ওই প্যারাসিটামল ট্যাবলেট দিয়েছে, এটা খাওয়াচ্ছি, আর অ্যান্টিবায়োটিক দিয়েছে, কিন্তু জ্বরটা পুরোদমে যাচ্ছে না, এখন কি করা যায়? ডক্টর বিশ্বাস, উনি যেটা বলছেন যে ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশনে একটা প্রবলেম হচ্ছে, তার জন্য ওনার মোটামুটি কেরলে চিকিৎসা করাতে একটু অসুবিধা হচ্ছে, এক। দ্বিতীয়ত, মাঝে মাঝে জ্বর হয়, এক সপ্তাহ আগেও হয়েছিল, এবং ওষুধ খেয়ে মাঝে মাঝে সুস্থ হচ্ছেন, তো কি বলবেন? না, বলবো দেখুন একটাই, সেটা হচ্ছে 7 দিনের জ্বর সব জ্বর কোভিড নয়। আবার আমি কোভিডকে উপেক্ষাও করতে পারি না, আপনি ডাক্তারবাবুর সাথে অনুরোধ করুন, চেষ্টা করুন একটু ইংরেজিতেই কথাটা বলার, তাকে বোঝানোর যে একটু কোভিড টেস্ট করানোর জন্য যেন ওনাকে অনুমতি দেওয়া হয়, উনি কোভিড টেস্ট করুক, তার সাথে কিন্তু টাইফয়েড হতে পারে, ম্যালেরিয়া হতে পারে, এই বিষয়গুলোও কিন্তু আপনাকে ভাবতে হবে। তো সেই ক্ষেত্রে আশা করি ডাক্তারবাবু সব জিনিসটা শোনার পর যথাযথ পরীক্ষা দেবেন এবং আপনিও সুস্থ হয়ে উঠবেন, সেটাই আমি মানে আমি আশা করি। ডক্টর বিশ্বাস, আমাদের পুজো তো রয়েছে, কিন্তু পুজোর যে পুজো উদ্যোক্তারা রয়েছেন তারা তো যথেষ্ট সতর্ক এবং সমস্ত গাইডলাইন্স মানছেন, এখন পর্যন্ত সেই খবরই রয়েছে, তারা প্রত্যেকেই বলছেন আমরা সমস্ত গাইডলাইন্স মানব এবং সেই পরিকাঠামো তৈরি করছি, কিন্তু পুজো মণ্ডপের বাইরে এবং বাড়ির বাইরে এই যে মাঝখানের ডিস্ট্যান্স, এই যে মাঝখানের দূরত্ব, এখানে কি সামাজিক দূরত্ব বা মাস্ক, এই স্বাস্থ্যবিধিগুলো মানা হবে? আপনি ডাক্তারবাবু হিসাবে এতদিনের অভিজ্ঞতা থেকে কি বলতে পারেন? দেখুন একটা কথা, পুজো উদ্যোক্তারাও তারা মানুষ, যারা ঠাকুর দেখতে আসবেন তারাও মানুষ, আশা করি এই বিষয়টা এতদিন ধরে তারা চিকিৎসকদের কথা শুনেছেন, চিকিৎসকরা যেভাবে সাবধান করেছেন, সবাইকে সতর্ক করেছেন, সরকার যেভাবে সতর্ক করেছেন, প্রত্যেক সরকারি, আশা করি এই পুজো মধ্যেও একটা উপলব্ধি হয়েছে যে অনাড়ম্বরে যতটা জনসংখ্যা কমিয়ে পুজোটার জায়গা, যে অঞ্চলে পুজো হচ্ছে পুজোর আশেপাশে আনুষাঙ্গিক জায়গাগুলো সুরক্ষিত করতে হবে, তা না হলে কোনো পুজো উদ্যোক্তাই চাইবেন না যে পুজোর পরে আবার নতুন করে একটা আরও সংক্রমিত হোক মানুষ, মানুষকে নানান হাসপাতালে যেতে হবে,
আর একটা কথা, পুজো উদ্যোক্তা আর লোকজন যদি বাড়ে বাইরে থেকে এলেও, যারা উদ্যোক্তা আছেন তাদেরও কিন্তু আক্রান্ত হবার একটা প্রবল সম্ভাবনা থাকছে। সুতরাং কেউই আমরা চাইবো না হাসপাতাল মুখী হতে, উৎসবের মধ্যে তো চাইবো না, আর উৎসবের পরেও চাইবো না। তো সব বিষয়টা যদি বিবেচনা করি, তাহলে কিন্তু আমার মনে হয় পুজো উদ্যোক্তাদের এবার একটা আলগা, মানে আরেকটা বড় দায়িত্ব তাদের পালন করতে হবে, খুবই বড় দায়িত্ব পালন করতে হবে। একেবারেই তাই। আপনি পুজো উদ্যোক্তাদের কথা বললেন, কিন্তু পুলিশ, পুলিশও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পুজোতে। আমরা অন্তত এত বছরের পুজো যেটা দেখেছি সেই অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি, আমরা কোভিডের প্রথমে দেখলাম, একদম প্রথম সারি, আজও দেখছি প্রথম সারিতে দাঁড়িয়ে পুলিশ কিন্তু লড়াই করছে, মানুষকে বোঝাচ্ছে, যার মাস্ক নেই তাকে মাস্ক পরিয়ে দিচ্ছে, লকডাউন কীভাবে মানবেন সেটা বুঝিয়ে দিচ্ছে। কিন্তু পুজোতে পুলিশের উপর তো একটা চাপ বাড়তে চলেছে, বা একটা আশঙ্কা থাকছে যে পুলিশ আধিকারিককে, আমরা দেখেছি করোনায় আক্রান্ত হয়েছেন অনেকেই, অনেকেই প্রাণ হারিয়েছেন, খুব দুঃখের একটা, আমরা দুঃখ প্রকাশ করেছি বারে বারে, যেটা অন্তত প্রথম সারির যারা যোদ্ধা করছেন, তা যোদ্ধারা রয়েছেন, তাদের সুস্বাস্থ্য আমরা কামনা করি। কিন্তু এবার পুজোতেও তো তাদের এবার মাঠে ময়দানে নামতে হবে, মানুষদের সঙ্গে একদম খুব কাছাকাছি থেকে একদম সরজমিনে পুরো ব্যাপারটা দেখতে হবে, দেখভাল করতে হবে। তো পুলিশের কি আশঙ্কা রয়েছে, পুলিশ আধিকারিক যারা রয়েছেন বা পুলিশে যারা কাজ করছেন, তাদের জন্য কি কি সাবধানতা অবলম্বন করার কথা আপনি বলবেন? দেখুন, পুলিশ কিন্তু খেটে চলেছে, আমি তাদের, যা তারা কাজ করেছে তারা কিন্তু প্রশংসনীয়। আর পুলিশ কটা কাজ করবে, আইন শৃঙ্খলা রাখবে, এটা লোকে, বয়স্ক লোকেদের বাড়িতে গিয়ে বাজার পৌঁছে দেবে, তাও পুলিশকে করতে হয়েছে। পুলিশকে কিন্তু সামাজিক দায়িত্বটাও নিতে হয়েছে অনেক, শুধু আইন শৃঙ্খলার দায়িত্ব না। এবং তারা কিন্তু আক্রান্ত হয়েছে, কিছু পুলিশ কর্মী কিন্তু মারা গেছেন, এটা কিন্তু, যেরকম ডাক্তাররাও মারা গেছেন প্রথম সারির যোদ্ধা হিসেবে, পুলিশ কর্মীরাও কিন্তু প্রথম সারির যোদ্ধা হিসেবে মারা গেছেন। সেই ক্ষেত্রে তাদের যে কাজ সেটা তো প্রশংসার দাবি রাখেই। এছাড়া এই পুজোর সময় তাদের আলগা দায়িত্ব, একটা লাইন সারিবদ্ধভাবে কিভাবে করা যায়, তবে এই লাইন, এই সারিবদ্ধ লাইন যাতে না হয় এবার, সেটাই চেষ্টাটা করতে হবে। মানে এবার ঠাকুর দেখলাম আবার বেরিয়ে চলে এলাম, ওখানে আইসক্রিম পার্লারেও ঢুকলে হবে না, চাউমিনের স্টলে ঢুকলেও হবে না, কারণ এইবার কিন্তু হাতে সময় কম, যতটা সময় আপনি কম ব্যয় করেন তত আপনার স্বাস্থ্যের পক্ষে সুখকর। একদম। আমি খাদ্য খাবারের ব্যাপারগুলোতে আসবো, কী কী খাবে বা কী কী খাবে না, কী কী সতর্কতা অবলম্বন করতে হবে অবশ্যই আসবো, কিন্তু তার আগে কেউ দর্শক বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? নমস্কার, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ বলুন। আমি হাওড়া থেকে বলছি, আমাদের একজন পেশেন্ট করোনা আক্রান্ত হয়ে 2 দিন হলো হাওড়ার নারায়ণায় ভর্তি আছে। ওখানে ওকে এমনি নিয়েছিল, তারপরে আইসিইউতে দিয়েছে, তারপরে ভেন্টিলেশনে দিয়েছে, ভেন্টিলেশনে 10 দিন হয়ে গেল, কোনো রিপোর্ট নেই, কিছু কেমন আছে না কিছু বলছে না। কোন কোন হাসপাতাল বললেন আপনি? হাওড়া থেকে বলছি। না, কোন হাসপাতালে ভর্তি রয়েছে শোনা যাচ্ছে না, বলুন, শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছেন? আচ্ছা, ওনার কোথায় একটা, ওনার একটা অভিযোগ আছে, ওনার একটা অভিযোগ আছে যে পেশেন্ট ওনার ভর্তি আছে, ভেন্টিলেশনে আছে হাওড়ার একটা বেসরকারি হাসপাতালে। তো যেটা হচ্ছে, আমি পরিষ্কার করে বলি, সেটা হচ্ছে প্রত্যেকটা হাসপাতালে কিন্তু একটা মে আই হেল্প ইউ ডেস্ক থাকে, এবং যে হাসপাতালের উল্লেখটা উনি করলেন সেই হাসপাতালে কিন্তু মে আই হেল্প ইউ ডেস্ক আছে। সেখানে কিন্তু গিয়ে সরাসরি যোগাযোগ করা, বা হাসপাতালে কোনো মেডিকেল সুপারিনটেন্ডেন্ট থাকে তার কাছে যদি উনি যান, আশা করি বিষয়টার সমস্যার যে ওনার উৎপত্তি হয়েছে সেই সমস্যার সমাধানটা কিন্তু হবে, আর বিষয়টা যে উঠে এসেছে সেটাও কিন্তু আলোচনা করেই সমাধান হবে। তো আমার মনে হয় ওনার এত মানে উদ্বেগের কারণ নিশ্চয়ই আছে, তবে আমার মনে হয় এই রাস্তাটা যদি উনি নেন তাতে কাজটা হবে। একদমই তাই। ডক্টর বিশ্বাস, আমরা এই ছবিটাও দেখিয়েছি, আপনি যে হেল্প ডেস্কের কথা বলছেন সেখানেও কেউ লোক নেই এবং সুপারের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, যদিও এটা সাময়িক একটা আংশিক ছবি, কিন্তু সার্বিকভাবে অবশ্যই এটা আমাদের মেনে নিতে হবে যে প্রথম সারির যারা যোদ্ধা, যারা এতদিন কোভিডের সঙ্গে
সামনে একদম দাঁড়িয়ে শক্তভাবে কোভিডটাকে লড়াই করে চালিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন, তারা অবশ্যই সাধারণ মানুষের পাশে আছেন, না হলে এই সুস্থতার হার আমরা দেখতে পেতাম না। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? নমস্কার, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, আপনার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি, বলুন। আমি হাওড়া মরিগ্রাম থেকে বলছি, মেনকা তর্মকার। আমার আমার 54 বছর বয়স। আমি দীর্ঘ 15-20 দিন দেখছি গলাটা খুসখুস করে আর হালকা সর্দি মতন বেরোয়, কানটাও খুসখুস করে, কিন্তু পাখা চালালে ছিটছিট করে, পাখা চালাই না। এছাড়া অন্য কোনো লক্ষণ নেই যে কিছু। আমি একটু ভিওপাতি সর্দি ওষুধ খাই, তো সে থেকে ভালো হয়, আবার দেখি আবার হয়। এটা কি কোনো করোনার লক্ষণ? আপনি শুনতে থাকুন ডাক্তারবাবুর সঙ্গে, ডাক্তারবাবুর থেকে আমি উত্তর নিচ্ছি। ডাক্তারবাবু উনি বলছেন গলা খুসখুস করছে, পাখা চালাচ্ছেন মাঝে মাঝে, কি বলবেন? তখন ঠান্ডা ঠান্ডা ওনার লাগছে, দেখুন একটা মনে হয় একটা সংক্রমণ ওনার হয়েছে। উনি চিকিৎসকের সাথে যোগাযোগ করে নিন, স্থানীয় চিকিৎসক যিনি আছেন, এবং আমার মনে হয় ওনার একটা কোভিড টেস্ট করিয়ে নেওয়াটা উচিত হবে। কারণ কোনোটাই বললাম না, সব জ্বর কোভিড নয়, আবার কোনটা কোভিড নয় সেটা বলাটা খুব অসুবিধার। সেই ক্ষেত্রে কোভিড পরীক্ষা উনি করিয়ে নিন, এবং তার সাথে ডাক্তারবাবুর সাথে আলোচনা করে যদি কোনো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয়, কোনো অ্যান্টি অ্যালার্জিকের প্রয়োজন হয়, সেই বিষয়টাও যেন দেখা হয়। আমার মনে হয় উনি দ্রুত সুস্থ হয়ে যাবেন। একবারে ডাক্তারবাবু যে আলোচনায় ছিলাম যে পুজোর সময় বাইরের যে স্টল রয়েছে, খাবারের স্টল, সেখান থেকে কি খাওয়া দাওয়াটা আমরা যদি ছেঁটে ফেলতে পারি, খাওয়া দাওয়াটা যদি না করি, তাহলে কি সংক্রমণের পরিসংখ্যান যেটা আমরা আশা করছি তার থেকে কিছুটা কমবে, এবং স্বাস্থ্য কি ভালো থাকবে, এবং সময়ও কি বাঁচবে? এই পুরো সার্বিক বিষয়টা নিয়ে আপনার একদম পরামর্শ চাইবো আমরা আমাদের দর্শক বন্ধুদের জন্য, যারা ইতিমধ্যেই ভেবে ফেলেছেন পুজোতে তো আমি বেরোবই, করোনা এতদিন করোনার জন্য আমি বাড়িতে থেকেছি, পুজোতে আমি বেরোবো, এবং অনেকে আবদারও করে বসেছে পুজোতে কিন্তু আমি এটা খাবো, এই স্টলে যাব, এই এই প্ল্যান রয়েছে, প্ল্যান সাজিয়ে ফেলেছে, তাদের তাদের জন্য অবশ্যই আপনার আপনার পরামর্শটা অপেক্ষা করছে, আপনি কি বলবেন? দেখুন একটা কথা, আমি কোনো খাওয়ারের স্টলকে ছোট করতে চাই না, না না না, কিন্তু খাওয়ারের স্টলটা যারা মালিক, যারা খাবারটা পরিবেশন করছেন বা বানিয়ে খাওয়াচ্ছেন কোনো দর্শকদের যারা দেখতে এসছে প্যান্ডেলে, তো সেই ক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে পরিচ্ছন্ন খাবার খেতে হবে। আর যারা পরিবেশন করছেন, যারা স্টলের দায়িত্বে আছেন, তাদেরকে কিন্তু একটা বাড়তি দায়িত্ব নিতে হবে। এই বাড়তি দায়িত্বটা হচ্ছে মানুষ যেন কোনোভাবে খাওয়ার থেকে অসুস্থ না হয়ে পড়ে। যদিও খাওয়ার থেকে করোনার সংক্রমণ হওয়ার সম্ভাবনা কম, কিন্তু সেই স্টলের সামনে যদি 10টা লোক থাকে, কোনো উপসর্গবিহীন মানুষ থাকে, সে যদি হঠাৎ একটা কাশি বা হাঁচি দেয়, তাহলে কিন্তু সংক্রমণ হওয়ার একটা সম্ভাবনা থাকে। আর দ্বিতীয়ত হচ্ছে, শুধু তো করোনা নিয়ে আমরা চিন্তিত নই, আমরা টাইফয়েড নিয়ে চিন্তিত, আমরা হেপাটাইটিস এ আর ই নিয়ে চিন্তিত, যেগুলো খাওয়ার থেকে আসে। তারপর হচ্ছে গ্যাস্ট্রোএন্টারাইটিস বা ফুড পয়জনিং, গুলো সেটা স্ট্যাফাইলোকক্কাস হতে পারে, যেটা কমনলি খুব তাড়াতাড়ি হয়। তারপর হচ্ছে আপনার তারপরে নানান স্যালমোনেলা হতে পারে, নানান রকম কতগুলো ফুড পয়জনিং এর কারণ থাকতে পারে। তো আপাতত যেটা দেখার হচ্ছে, মানে দুজনেরই দায়িত্ব কিন্তু আছে, এক যারা খেতে যাচ্ছেন তারাও যেন হাতটা ধুয়ে, ওই স্টলের মধ্যে যেন 10-15 জন লোক না মানে ভিড় করে থাকে। দ্বিতীয়ত হচ্ছে, যারা খাবার পরিবেশন করছেন তারাও যেন সারিবদ্ধভাবে এক একজন করে সুন্দর করে গুছিয়ে যেন দেওয়া হয়। তো এই জায়গাটা কিন্তু পালন করতে হবে। আর যত অনেক সময় স্টলগুলো খুব কাছাকাছি থাকে, সেই কাছাকাছি যাতে না থাকে, একটা দূরত্বে রাখা হয়, সেটা কিন্তু একটা অনুরোধ করবো পুজো উদ্যোক্তাদের। কারণ এই বছর কিন্তু একটু আলাদা, আমরা করোনা মুক্ত হয়ে যাই তখন আবার আমরা পুরনো জায়গায় ফিরে যাব, কিন্তু এখন এই জায়গায় বৃন্দগান কিন্তু একটাই হবে, সেটা হচ্ছে আমরা পরিচ্ছন্নতাটা বজায় রাখবো, জনসমাগম তৈরি করতে দেব না। সেই ক্ষেত্রে পুজো উদ্যোক্তাদের এবং পুলিশের এটা একটা বড় ভূমিকা আছে। এই ভূমিকাটা কতটা প্রতিফলিত হয় সেটা পুজোর সময় আর পুজোর পরেই বোঝা যাবে। একদমই, খুব বড় একটা ভূমিকা রয়েছে, এবং অত মানুষ যারা অপেক্ষা করে রয়েছেন যে এবছর পুজোটা দেখব, নেটে নয় আমরা হেঁটেই পুজো দেখব এবং যাব, তাদের যেমন একটা সতর্কতার ব্যাপার থেকে যাচ্ছে, এবং পুজো উদ্যোক্তা থেকে শুরু করে প্রশাসন তাদেরও কিন্তু একটা বড় সতর্কতার
জায়গা থেকে যাচ্ছে। অবশ্য সেখানে আমাদের আমরা দেখব পরবর্তীকালে কি হয়, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরব। যাই হোক, কিন্তু আমরা আপামর ভারতবর্ষে কি দেখলাম, লকডাউন দেখলাম, আনলক দেখলাম, এখন নিউ নর্মাল দেখছি। কিন্তু ডক্টর বিশ্বাস, এটা তো আমরা প্রত্যেকেই খেয়াল করছি যে লকডাউনের পর যখন আনলক হলো, তারপর থেকে মাস্ক পরা থেকে শুরু করে সামাজিক দূরত্বটা আমরা অনেকেই অনীহা দেখালাম, কিন্তু আমরা নিউ নর্মাল পরিস্থিতিতে আরও একটা ছবি খেয়াল করছি, যেটা আনলক বা লকডাউন পর্বে আমরা দেখেছিলাম। প্রশাসনিক যারা পুলিশ প্রশাসন রয়েছে, একদম শক্ত হাতে মানুষকে বোঝাচ্ছেন মাস্ক পরুন নাহলে বাড়ি যান, মাস্ক পরুন নাহলে বাড়ি যান। কিন্তু সেটা নিউ নর্মালে আমরা কোথাও দেখছি না, এবং মানুষের যে অনীহা এসেছেন, না এত এতদিন মাস্ক পরেছি আর পরবো না, প্রশাসনও কিছু বলছে না, এটা কি একটা সিঁদুরে মেঘ ডক্টর বিশ্বাস? না দেখুন, ব্যাপারটা সহজ করলে কিন্তু হবে না। আমরা যদি সরলীকরণ করি তাহলে কিন্তু বিপদ আমরা ডাকছি, সেই মর্মগ্রহণ কিন্তু আমাদের করতে হবে, এবং যদি না করি প্রশাসনকে কড়া একটা বার্তা দিতে হবে, কড়া হাতে মোকাবিলা করতে হবে। কারণ অনেকে বিদ্রোহী বিপ্লবী হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, কারণ এরকম একটা পরিস্থিতিতে, তো সেই ক্ষেত্রে এই বিদ্রোহীদের বিরুদ্ধে কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। কারণ এই সময় মাস্ক পরিহিত হয়ে বেরোতে হবে, আরেকজন মানুষ যাতে আক্রান্ত না হয় তার থেকে, কারণ আমরা জানি না কতজন উপসর্গবিহীন হয়ে বসে আছে, সে যদি ছড়িয়ে যায় তাহলে সমস্যাটা কিন্তু আরো ত্বরান্বিত হবে, অসুবিধায় পড়বে মানুষ, সেই জটিল পরিস্থিতি থেকে আমাদের মুক্ত হতে হবে। একদম ডক্টর বিশ্বাস, আরও একটা জিনিস জানবো, হ্যাঁ না উত্তর চাইবো, আশঙ্কার যে জায়গাটা রয়েছে তাকে মিনিমাইজ করা সম্ভব। আমরা যে পুজোতে আশঙ্কা করছি যে একটা ঢেউ আসতে চলেছে, করোনার যে আক্রান্তের সংখ্যা তার একটা ঢেউ আসতে চলেছে, সেটা কি মিনিমাইজ করা সম্ভব? খুব অসুবিধা আছে, চেষ্টা করতে হবে, অবশ্যই খুব খাটতে হবে। এবং যারা ইচ্ছুক, যারা করোনা সমস্ত স্বাস্থ্যবিধি মেনে পুজো দেখবেন, এরকম ইচ্ছুক ব্যক্তিদের জন্য, অবশ্যই এই প্রশ্নগুলো আমাদের সামাজিক মাধ্যম হয়ে এসেছে, ইচ্ছুক ব্যক্তিদের জন্য বেসিক স্ট্যান্ডার্ড গাইডলাইন যেটা রয়েছে, গাইডলাইন্স তারা কি কি মানবেন? নিশ্চয়ই চেষ্টা করতে হবে, করতেই হবে, একদমই তাই। এবং সমস্ত গাইডলাইন মেনে পুজো আপনারা দেখুন, কারণ আমরা প্রত্যেকেই চাই আপামর বঙ্গবাসী, আপামর ভারতবাসী প্রত্যেকেই আমরা আমাদের উৎসব নিই, ১২ মাসে ১৩ পার্বণ আমরা প্রত্যেকেই জানি, প্রতিটা উৎসব আমরা পালন করার চেষ্টা করি, যদিও এবছর অনেক উৎসবই আমরা পালন করতে পারিনি, কিন্তু সামনে আমাদের দুর্গাপুজো রয়েছে, আমাদের অবশ্যই প্রত্যেকে আনন্দ করব, প্রত্যেকটা পরিবারকে নিয়ে আমরা পুজো দেখব। কিন্তু একটাই পথ অনুসরণ করে, তা হলো সামাজিক দূরত্ব, মাস্ক পরে, স্বাস্থ্যবিধি মেনে। ডক্টর বিশ্বাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, আপনি আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে বারে বারে আমাদের এই সময়টা দেন এবং দর্শকদের সমস্ত প্রশ্নের উত্তর দেন বলে। অসংখ্য ধন্যবাদ আপনাদের যারা ফোন কলস করেছিলেন। কিন্তু একটাই কথা, যাওয়ার আগে একটাই কথা বলবো, যে ভালো থাকুন, সুস্থ থাকুন, সমস্ত স্বাস্থ্যবিধি মেনে আপনার পরিবারের খেয়াল রাখুন। নমস্কার।